ভোট গলার সবাই ঘুগনি वाला দে সবাই দে আমি তো দেখিয়ে দি সবাই ঘুগনি वाला দে মিষ্টি মধ্যে দিয়া হয় কেক মধ্যে দিয়া হয় এখন তো ফুড কলার না দিলে কোন জিনিস চকচকা হবে না আমার বন্ধু মহাদেব দা ও আলু আটা ময়দা মাখিয়ে পরে ঘুগনি এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি এসএসকেএম হসপিটালের ঠিক পাশেই তো আজকে কিন্তু মাত্র 10 টাকায় পেট পূরণ খাবার কিনে চলে এসেছি সামনে দেখতে পাচ্ছো ঘুগনি নিয়ে এরকম বড় বড় সাইজের ঘুগনি নিয়ে দুটো কাকু বসে গেছে দুটো নামই কিন্তু সেম তো জানি না কার ঘুগনি খেতে বেশি টেস্ট লাগবে তো চলো প্রথমে এই যে সামনে যে কাকু আছে বিহারি কাকু এখানে যাব তো কাকুর ঘুগনিটা খেয়ে টেস্ট করব কেমন খেতে সবটাই তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে একটু দেখাই ছোট্ট কাট্ট কিন্তু একটা সেটআপ দেখতে পাচ্ছ সাইকেলে করে পিছনে একটা হাড়ি আছে নাম কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি অন্নপূর্ণা পেট পূরণ ঘুগনি তো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম মদের কাকু সেখানে কিন্তু বাংলা লেখা ছিল এই কাকু কিন্তু ইংরেজিতে লিখে দিয়েছে ঘুগনি এক হাড়ি ঘুগনির দাম আছে 10 টাকা যে যত খেতে পারে এক হাড়ি ঘুগনির দাম 10 টাকা 10 টাকা এই ঘুগনি খাজে খুদর যদি কেউ বলে না ভালো লাগছে না আমি এখনি নিয়ে চলে যাব ব্যবসা কাল থেকে আমার বন্ধ হ্যাঁ ফুড কলা তো সবাই দে ফুড কলার সবাই ঘুগনি वाला দে সবাই দে আমি তো দেখিয়ে দি সবাই ঘুগনি वाला দে মিষ্টি মধ্যে দিয়া হয় কেক মধ্যে দিয়া হয় গ্যারান্টি আছে এই ঘুগনি এর কলাটা দেখে নিন এরকম ঘুগনি হয় কিনা আপনি বলুন এই মধ্যে ফুড কলার দিয়া আছে ঘুগনি আমি বলে দিছি ফুড কলার দিয়া আছে এই রকম ঘুগনি হয় কিনা রুটি দাও যে বলে কি আমি ঘুগনি মধ্যে ফুড কলার দি না ওই এমনি মিথ্যে কথা বলছে ফার্স্টে আমি স্টার্ট করলাম বিআইএন টিকিট কাউন্টারে আমার হয়ে গেল 26 বছর কাঁচা লঙ্কা আমি রান্না করেছি দেখছেন তো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন তো কাঁচা লঙ্কা আমি রান্না করেছি দেখে নিন কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন তো দেখলেন কাঁচা লঙ্কা আমার বাড়ি ভবানীপুর চকের বেরিয়া রোড আমার ওই 15 মিনিট লাগে আমি ঠেলে ঠেলে আনি আমার মাল শেষ আবার মাল আছে ঘুগনি 10 যত খাবেন 10 টাকা এই তো এখন সার্জন বাবুকে টাইম হয়েছে আমাকে পালাতেও হবে না এখন জামা হয়ে যাবে কোনো ঠিক নেই এখন সার্জন বাবু আসবে দেখবে ভিড় ভাড় আছে উনি জামা করে দিতে পারে এখন অনেক হ্যাঁ এখানে তো ব্যবসা যা করি আমি এই ভয় ভয় করে করি আমি সকাল 6টা আসি হ্যাঁ সকাল 6টা আসি আদিন পয়সাটা দিন ভোরবেলা 3টার সময় আরম্ভ করি বাচ্চা বয়স্ক ফ্রি গরিব মানুষকে চুরি হয়ে গেলে টাকা পয়সা দিই 100-200 টাকা হেল্প করি টিফিন করিয়ে দিই আর দুনি 16 ও মান পূর্ণাকে দেয়া আছে ঘর সংসার চলে যাচ্ছে ওটাই আমার খুশি ঘুগনি যাব আচ্ছা দিন 10 টাকা দিন তো এখানতে নি যাবেন খাবেন আমার নাম রাজেশ্বর প্রসাদ সাউ আমাকে লোক বিহারি কাকু বলে রাজেশ্বর কাকু বলে নকল ঘুগনি আমার বন্ধু যা ঘুগনি করে আমার মতন কোনোদিন করতে পারে না আমার খুব দর আছে খেতে জানে আমি মোটা উনি মোটা ভাবে ওই ঘুগনি বলে বিহারি কাকু ওখানে লোক খায় পছন্দ হয় না উনাকে সেই জন্য আমি বলেছি ভাই নকল হয়েছে সাবধান পরে বলবে না যে কাকু আপনার কাছে এলাম উনি কাছে ভুলতে চলে গেলাম শুধু মোটরে ঘুগনি করি সব দিন আর ঘুগনিকে আমি গ্যারান্টি দিই ঘুগনি খেয়ে যদি একটা ক্ষুদর কেউ বলে দেবে না ভালো লাগছে না আমি ব্যবসা বন্ধ কিন্তু মহাদেব দা কোনো গ্যারান্টি দিতে পারবে না।